এই ধরনের সরু সরু চিত্রবিলাক আপনার মুখত দেখা পাওয়া হয়েছে? তেতিয়াহলে এই ভিডিওটি আপনার বাবে বহুত বহুত বহুতই হেল্পফুল হব। ভিডিওটিত মই চারিটা রেমেডি লই আহিছো। এই রেমেডি কিটা আপনি ধুনিয়াকৈ ফলো করক, আপনি 100% রেজাল্ট উঠাব। বলক তেতিয়াহলে ভিডিওটি আরম্ভ করো। হ্যালো এভরিওয়ান, কি খবর আপনার? আশা করো সকলে ভালে আছে। নমস্কার, মই জিমি ফুকনে, মই মোৰ চ্যানেললৈ আপোনাক স্বাগতম জানাইছো। মই আজি এটা বহুত ইম্পর্টেন্ট আৰু রিকুয়েস্টেড টপিক লৈ আহিছো। টপিকটো হৈছে ওপেন পোর্স। আমি প্রথমতে জানি লওঁ আহক ওপেন পোর্স কি। পোর্স হৈছে সৰু সৰু চিত্র, ই আমাৰ গোটেই স্কিনখনতে থাকে আৰু ই থকাটো জৰুৰী। আমাৰ এই পোর্সবিলাকৰ দ্বাৰাই আমাৰ শৰীৰত থকা টক্সিন বা আমার শরীর থাকা লেতেরা বিলাক ঘামৰ দ্বারা বাহিরলে উলিয়াই লৈ আহে। আমার এই পোর্স বিলাকৰ দ্বারাই আমার স্কিনখনত অইল প্রডিউস করে আৰু আমার স্কিনখন নেচারেল ময়শ্চারাইজ করে রাখে। কিন্তু কিছুমান স্কিন অইলি থাকে আৰু সেই অইলি স্কিন বিলাকত এক্সেস অইল প্রডাকশন হয়। এই এক্সেস অইল প্রডিউস হয়ে আমার স্কিনৰ বাহিরলে উলাই আহে। তেতিয়াই আমার বাহিরর ব্যাকটেরিয়া ধুলি বালি বিলাক হৈ আমাৰ পোর্স বিলাক লক কৰি দিয়ে। তাৰ বাবে আমাৰ একেই পিম্পলৰ প্ৰবলেম আহি পৰে। লগতে আমাৰ এই পোর্স বিলাক লক কৰি দিয়াৰ কাৰণে সৰু সৰু পোর্স বিলাক ডাঙৰ দেখাবলৈ ধৰে। তাৰ উপৰিও এজ বাঢ়ি যোৱাৰ লগে লগেও আমাৰ স্কিনখনৰ পোর্স বিলাক ডাঙৰ দেখাবলৈ লয়। আমাৰ এজ বাঢ়ি যোৱাৰ লগে লগে আমাৰ স্কিনত ইলাষ্টিন, কলেজেন, অইল প্ৰডাকশ্যন কমি আহে। তাৰ ফলত আমাৰ স্কিনখন লোজ লেস হৈ পৰে আৰু তেতিয়া আমাৰ ওপেন পোর্সৰ প্ৰবলেমে দেখা দিয়ে। জেনেটিক কিছুমান প্ৰবলেমৰ কাৰণেও এই প্ৰবলেম দেখা পোৱা যায়। হৰমোনেল আনবেলেন্সৰ কাৰণেও ওপেন পোর্সবিলাক ডাঙৰ দেখা পোৱা যায়। আগৰ কথাখিনিৰ পৰা আপুনি মন কৰিছে এই প্ৰবলেমটোৰ আল্টিমেট ৰিজনটো হৈছে অইল প্ৰডাকশ্যন। অইল কণ্ট্ৰল কৰিলে আমি এই প্ৰবলেমটোৰ পৰা হাত সাৰিব পাৰিম। আমি এতিয়া অইল কেনেকৈ কন্ট্রোল করি, আমার স্কিনখন কেনেকৈ সাফা করি তার উপর আলোচনা করব। আমার প্রথম স্টেপটোই হৈছে স্টিম লব লাগিব। আমার স্টিমে আমার স্কিনের বাবে বহুতে জরুরি। স্টিম ললে আমার স্কিনত থকা লক হয়ে থাকা পোর্স বিলাক গলাই বাহিরলে উলিয়াই লৈ আহিব। আপনি নেক্সট স্টেপটো লব লাগিব এটা মাসাজ জেল। মাসাজ জেলটো আপনি তৈয়ার করবলে হলে প্রথমতে আধা চামচ এলোভেরা জেল লব লাগিব। নেক্সট আপনি এসামুচ গোলাপজল লব লাগিব। গোলাপজল আমার স্কিনের বাবে বহুতে ইম্পর্টেন্ট, কেন আমার গোলাপজলে আমার স্কিনত থাকা পোর্স বিলাক মিনিমাইজ করা সহায় করে আর সেইখিনি জেলত গোলাপজল আর এলোভেরা জেল মিক্স করে তাত 2-3 টুকুৰামান সানি লৈ মিক্স করে এটা মাসাজ জেল তৈয়ার করে লোক আর সুন্দরকৈ জেন্টেল মাসাজ করো। এই মাসাজ করে ধুনকে ঠান্ডা পানিয়ে ওয়াশ করে দিও। নেক্সট আপনি এটা টোনার তৈয়ার করে লোক, এটা বিলাহী লোক, বিলাহীটো রুকনি ধুনকৈ পিহি লোক, পিহি তাত চেকনিয়া চেপি 2 চামচ রস উলিয়াই লোক আর সেই 2 চামচ রস উলিয়াই লৈ তাত 2 চামচ গোলাপ জল মিক্স করে আপনি গোটেই স্কিনখনত ধুনকৈ এপ্লাই করে দিয়ক আর 5 মিনিটৰ কাৰণে ৰাখি ধুনকৈ ঠাণ্ডা পানীয়ে ধুই দিয়ক। আপনার যদি বিলাহীটোৱে নামানে তেতিয়াহলে আপনি এটা তিয়ঁহ লৈ লওক। তিয়ঁহটো ধুনকৈ ৰুকি 2 চামচ রস উলিয়াই লওক আর তাত 2 চামচ গোলাপ জল মিক্স করে আপনি স্কিনখনত ধুনকৈ এপ্লাই করে দিয়ক। বা টোনারটো আপনি নুধুলেও কোনো প্রবলেম নাই আর ধুলেও 5-10 মিনিটৰ পিছত আপনি ধুই দিব পাৰিব। নেক্সট আপনি এটা ফেস পেক তৈয়াৰ কৰি লওক। এটা কণী বগা অংশ লৈ লওক, ধুনকৈ ফেটি লওক, তাত 1 চামচ মুলদানি মাটি দি দিয়ক, ধুনকৈ ফেটি লওক, তাত মৌ 1/2 চামচ দি দিয়ক, ধুনকৈ ফেটি আপুনি মুখখনত ধুনকৈ এপ্লাই কৰি দিয়ক। সব ওপৰলৈ এনেকৈ এনেকৈ কৰি কৰি লগাব, সব ওপৰলৈ এনেকৈ এনেকৈ এইদৰে এনেকৈ কৰি লগাব আৰু 15 মিনিট সময় ৰাখি আপুনি ধুনকৈ ঠাণ্ডা পানী ধুই দিয়ক। নেক্সট এটা আপুনি ময়শ্চাৰাইজাৰ বনাই লওক। আলমণ্ড বাদাম তিয়াই পিনি চিল্কি লওক, চিল্কি তাৰ যিটো বগা অংশ ওলাব ইমান সুন্দৰকৈ পিচি লওক
আৰু পিচি ক্ৰীমৰ গতে কৰি লওঁ আৰু স্কিনত ধুনীয়াকৈ এপ্লাই কৰি দিওঁ। আৰু এনেকুৱাকে এপ্লাই কৰিব যাতে তাত কোনো দানা নাথাকে, চব এনেকে কৰি যদি কেনেবাকৈ ৰৈ যায় সেইবোৰ চব এনেকে এইধৰণে কৰি আঁতৰাই একদম ধুনীয়াকৈ ৰাতিটো শুই যাব। চাব আপুনি 7 দিনতে সুন্দৰ ৰিজাল্ট পাব। নমস্কাৰ, আজিলৈ ভিডিঅ'টো ইমানেই, বাই বাই।